আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সেদান রাইমের আসে আমি আজকে আপনাদেরকে একটা বাবা ফিটে রেসিপি দেখাবো এখানে তৈরি করতেছে ফিটোগুলো আমার আম্মু উনি এখানে দেখতে পাচ্ছেন ফিটোগুলো তৈরি করছেন নারকেল তারপর মিটে দিয়ে মিটে দিয়ে গুড়গুলোকে চাউলের গুঁড়োকে রেডি করে রাখা হয়েছে মেখে ভালোভাবে আর এখানে পাতিলিয়ে একটা পাতলা কাপড় দিয়ে পাতিলটিকে পাতলা কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে আবার নিচে পানি দেওয়া আছে পানি থেকে ভাব উঠে পিঠে হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে চাউল গুঁড়া মিটে দিয়ে না নারকেল দিয়ে ভালোভাবে মেখে রাখা হয়েছে আগে থেকে বাহুটা তৈরি করার জন্য এভাবে কাপে একটা একটা কাপ নিয়ে যে আপনারা চালে যে কোনো একটা যে কোনো জিনিসের ভিতরে এভাবে দিয়ে পিঠেগুলো তৈরি করে নিতে পারে মানে কাপের সাহায্যে এভাবে নিয়ে নিছি এখন এভাবে সবগুলো পিঠে বসিয়ে দেবে আপনারা দেখতে পাচ্ছেন করা হয়ে গেছে উনি সবগুলো বাপা পিঠে কাপ দিয়ে তৈরি করেছে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করেন ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করুন আমি সিম্পল ভাবে একটা ভিডিও তৈরি করছি বাপা পিঠে ধন্যবাদ সবাইকে